নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই। পূজোর সময়, বর্তমান সময়। অন্যান্য জেলার মতো করোনা আবহের মধ্যে উত্তর চব্বিশ পরগনাতে নবীন থেকে প্রবীণ মেতে উঠেছে পুজোর আমেজে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড় অনেকাংশেই কম। আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামনগর ব্যানার্জিপাড়া পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। এই বছরের থিম রাজস্থানের রাজবাড়ি। কি আদলেই মণ্ডপ সজ্জা হয়েছে বা প্রতিমারই কি বিশেষত্ব, সেটাই ঘুরে দেখব। শোলার সূক্ষ্ম কারুকার্য দিয়েই কিন্তু সমগ্র যে প্যান্ডেল সেটা কিন্তু নির্মাণ করা হয়েছে। তার সঙ্গে রয়েছে আরও কিছু উপাদান এবং ঠাকুরের বিশেষত্ব বলতে গেলে বোঝাই যাচ্ছে যে এই বছর কিন্তু সমগ্র এক চালার ঠাকুর করা হয়েছে এই ব্যানার্জিপাড়া পুজো প্রাঙ্গণে। শ্যামনগর থেকে মোনালি সাহা, বর্তমান সময় .com। আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামনগর গুরদহ আমরা সবাই পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। কি আদলে এই মন্দির করা হয়েছে বা করোনা আবহের মধ্যে কিভাবে দর্শনার্থীদের ভিতরে প্রবেশ করানো হবে, সেটাই ঘুরে দেখ। হ্যাঁ, আমাদের মহামান্য হাইকোর্ট তাই বলেছেন, কিন্তু মুশকিল হচ্ছে যে বাঙালি সমাজে দুর্গাপূজিতে মা দুর্গার মুখ লোকে দেখবে না, এটা খুব সমস্যার কারণ। তবু আমরা চেষ্টা করছি, স্যানিটাইজেশনের ব্যবস্থা করেছি, মাস্ক রেখে দিচ্ছি, শারীরিক দূরত্ব রেখে যাতে দর্শনার্থীরা দেখেন সে ব্যবস্থা করছি, আর একযোগে দুজন তিনজনের বেশি লোক ঢুকতেও দিচ্ছি না, ঢুকছেনও না। আশা করি সবাই এটা বুঝতে পারছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা দূরত্ব রেখে লোকেদের এক এক করে ঢোকার ব্যবস্থা করছি এবং স্বাস্থ্যবিধি মেনে এবং হাইকোর্টের নির্দেশ মেনে যতটা সম্ভব করার চেষ্টা করছি। তাও সবার শেষে বলবো যে মা দুর্গার কাছে প্রার্থনা করছি যাতে করোনা মুক্ত হয়ে যায়। আমরা মানুষ আসবেই, বাঙালি সমাজে মা দুর্গাকে ছেড়ে থাকা যাবে না, আইন মেনে স্বাস্থ্যকে রক্ষা করে যতটা করা সম্ভব করছি। করোনা আবহের মধ্যে এভাবেই কিন্তু তারা তাদের যে পুরো মণ্ডপ সজ্জা থেকে শুরু করে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ সব কিছুটাই তারা সম্পূর্ণ করেছে। গুরদাহ থেকে মোনালি সাহা, বর্তমান সময় .com। আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামনগর বাসুদেবপুর সার্বজনীন পুজো প্রাঙ্গণে। কি আদলে এখানে প্রতিমা তৈরি হয় বা প্রতিমারই কি বিশেষত্ব, সেটাই ঘুরে দেখব। প্রতিমার বিশেষত্ব বলতে, আমাদের এটা 46 বছরের পুজো সারা শ্যামনগর কেন, এই বেল্টে আপনার 45 বছরই আমাদের ডাকের সাজ হয়। তো আমরা ডাকের সাজের বাইরে যাইনি, এটাই আমাদের ট্র্যাডিশন বলুন বা হেরিটেজ, হোয়াট এভার যেটাই বলবেন আর কি, আমরা ডাকের সাজই করি। আমাদের এরকমই প্রতিমা কম বেশি এরকমই হয়। শ্যামনগর থেকে মোনালি সাহা, বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই। পুজোর সময়, বর্তমান সময়। পুজোর সব খবর দেখতে চোখ রাখুন বর্তমান সময় .com-এ।